স্বাগত একাত্তরের বিশেষ অর্থযোগে জাতীয় চা দিবসের একাত্তরের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি রিয়াজ সেজান। দর্শক, ব্রিটিশরা চা পান শিখিয়েছিল বাংলাদেশিকে, তবে এখন চার বিদেশি পানীয় নয়। পরিশ্রান্ত সময়ে, অবসরে, খাবারের পরে এবং অতিথি আপ্যায়নে চা এখন আমাদের নিত্যসঙ্গী। তাই বাংলাদেশে চায়ের একটি বড় বাজার। বিশ্বের চায়ের বড় উৎপাদকের দেশ একটি বাংলাদেশ। একসময় পাট ও চামড়া পণ্যের পরই ছিল চা দেশের তৃতীয় নম্বরে রপ্তানিযোগ্য পণ্য। একই সাথে কিন্তু স্থানীয়দের চাহিদা বাড়ায় রপ্তানি কমেছে অনেক। চায়ের উৎপাদনের বাজার এবং শিল্পের সর্বশেষ অবস্থা জানতে আজ অর্থযোগের এই বিশেষ আয়োজন। মুজিব বর্ষে অঙ্গীকার চা শিল্পের প্রসার, এই প্রতিপাদ্য আজ প্রথমবারের মতো পালন হচ্ছে জাতীয় চা দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আজ বিশেষ এই দিবসটি পালিত হচ্ছে। 1957 সালের 4 জুন বাংলাদেশে বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছে। সেই স্মৃতির কারণে স্বাধীনতার পরেও চা শিল্প নিয়ে চিন্তা করছেন তিনি। চা শ্রমিকদের শিক্ষা, রেশন, সুপেয় পানি ও গবেষণা ইনস্টিটিউট সহ স্থাপন হয়েছে বেশ কিছু অবকাঠামো। চা বোর্ডের হিসেবে 2020 সালে দেশের 8 কোটি 64 লাখ কেজি চা উৎপাদন হয়েছে, রপ্তানি হয় 20 লাখ কেজি। এর আগে বছর দেশের রেকর্ড পরিমাণ 9 কোটি 60 লাখ কেজি চা উৎপাদিত হয়েছিল। দর্শক, চা দিবসের এই বিশেষ আয়োজনে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন টিপু মুন্সি, মাননীয় বাণিজ্য মন্ত্রী তপন কান্তি ঘোষ, সচিব বাণিজ্য মন্ত্রণালয় এবং মেজর জেনারেল জহিরুল ইসলাম, এনডিসি চেয়ারম্যান বাংলাদেশ টি বোর্ড। যে আপনাদের সবাইকে অর্থযোগের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসলে আমরা জনাব জহিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, এখন করোনাকাল চলছে এবং এই বছর নানা ধর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে চা শিল্প, কি বলবেন চলতি বছরে চায়ের উৎপাদন পরিস্থিতি কেমন এবং এই যে করোনা মহামারীতে এই শিল্পের কি ধরনের প্রভাব পড়েছে? ধন্যবাদ। আসলে আমরা প্রথম থেকেই করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় প্রথম থেকে আমাদেরকে একটি ব্যাপারে সতর্ক করেছে যে করোনা পরিস্থিতি যেহেতু চলমান, আমাদের টি গার্ডেনে আপনি লক্ষ্য করছেন এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছে একজন পাতা তুলছে, এরা সামাজিক দূরত্ব মেনটেন করেই পাতা তুলে। সে কারণে প্রথম থেকেই আমরা শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করেছি যে সামাজিক দূরত্ব মেনটেন করে চা বাগানে পাতা চয়ন করা যায়। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন চা বাগান ভিজিট করেছি, মাননীয় মন্ত্রী মহোদয় করেছেন, আমাদের ইতিপূর্বে সাবেক সচিব মহোদয় আছেন, সিনিয়র সচিব মহোদয় উনিও করেছেন। তো আমরা এভাবে বিভিন্ন চা বাগানে পরিদর্শন করে চাষীদের সাথে কথা বলেছি, উদ্বুদ্ধ করেছি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু করোনা পরিস্থিতির মধ্যেও আশেপাশের অন্যান্য দেশের থেকে আমরা অনেক এগিয়ে আছি এবং আমাদের চা শিল্পে কনজামশনে কিছুটা ভাটা পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু হোটেল মোটেল এবং অন্যান্য অফিস আদালত বন্ধ ছিল, প্রাথমিক অবস্থায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এই মুহূর্তে আমরা করোনা সিচুয়েশনের ভিতরেও আমরা ইনশাল্লাহ অনেকটা এগিয়ে আছি। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এই বছর সেটি আমরা পূরণ করতে পারবো। 2020 আমাদের লক্ষ্যমাত্রা ছিল 75 মিলিয়ন কেজি, আমরা উৎপাদন করেছি 86 মিলিয়ন কেজির একটু বেশি। তো সেই দিক থেকে আমি মনে করছি যে করোনা সিচুয়েশনের হওয়া সত্ত্বেও আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যমাত্রা এই বছরে আমরা অর্জন করতে পারবো। ধন্যবাদ। জি, আমরা একটু মাননীয় মন্ত্রী আপনার সাথে যুক্ত হতে চাই। আসলে 64 বছর আগে বঙ্গবন্ধু চা শিল্পের উন্নয়ন নিয়ে ভেবেছিলেন, বর্তমানে সরকার এই শিল্পের উন্নয়ন নিয়ে এখন কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, আজকে চা দিবস, চা দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আজকে থেকে প্রায় 1957 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু চি বোর্ডের চেয়ারম্যান হিসাবে জয়, এবং প্রায় 1 বছর 4 মাসের মতো যতদূর সম্ভব মনে পড়ে আমার, উনি এখানে ছিলেন। ওনার সময় প্রথম আমাদের যে মতিঝিলে যে চা ভবন সেটা কাজ ত্বরান্বিত হয়, তাছাড়া উনি রিসার্চ ইনস্টিটিউট সব বেশ কিছু কাজ তখনই করেছিলেন, এবং যেটা সেই সময়ের জন্য সেটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল এগিয়ে নিয়ে যাওয়া। তারপরে তো সে চলে গেল, কিন্তু স্বাধীনতার পরে উনি যখন 71 সালের পরে উনি দায়িত্ব নিলেন, তখন চা বাগানের প্রতি, চা শ্রমিকদের প্রতি ওনার ভীষণ রকম দরদ, এবং এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু অনেক কিছুই করেছেন। সেই সময় রিসার্চ ইনস্টিটিউট করা হয়, শ্রমিকদের বেতন, তারপরে তাদের শিক্ষা, তাদের সবকিছু নিয়ে উনি একটা বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং স্বাধীনতার সময় অনেক চা বাগান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, অনেক মালিক
সরে যায়, ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, একটা দৈন্য অবস্থার সৃষ্টি হয়, সেগুলাকে রিঅর্গানাইজ করে আবার ঘুরে দাঁড়ানো, এসব অবস্থায় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় 71-এর পরবর্তী পর্যায়ে উনি শুরু করেন, এবং যে পরিমাণ তার সেই চেষ্টা ছিল কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এই অবস্থায় এসেছি। সেই সময় যে পরিমাণ চা উৎপাদন এখন তার চন্দ্র সরকারের উদ্যোগগুলো যদি স্পষ্টভাবে বলতেন মাননীয় মন্ত্রী, সেই সময় যেটা মাননীয় প্রধান বঙ্গবন্ধু যেটা করেছিলেন, যেমন মিনিমাম ওয়েজ ওয়ার্কারদের জন্য তাদের রেশনের ব্যবস্থা করা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, এবং আপনারা জানেন চা বাগানে অনেক শ্রমিকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেটার প্রতি শ্রদ্ধা রেখে তিনি রীতিমতো মানে যেসব চা বাগানগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তাদেরকে সাহায্য করা, তাদের মালিক মালিকানাও কোথাও কোথাও সমস্যা হয়েছিল সেটাও রিঅর্গানাইজ করা, এবং চা চা উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে সার্বিক সহযোগিতা করা। অবশ্যই আমরা মনে করি বর্তমান সরকার চা শিল্পের জন্য আরো মনোযোগী হবেন। আমরা একটু যেতে চাই সচিব মাননীয় সচিবের কাছে, তপন কান্তি ঘোষ আমাদের সাথে আছেন। আসলে আমরা দেখেছি যে 2019 সালে দেশে একদম বড় ধরনের চা রেকর্ড সংখ্যক চা উৎপাদন হয়েছে, সেই ক্ষেত্রে এখন আমরা আসলে কিভাবে এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগগুলো নিচ্ছি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের চা শিল্প অনেক প্রাচীন একটি শিল্প, এবং এটি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারের সময়ে এটি প্রধান একটি রপ্তানি পণ্য ছিল তিনটি পণ্যের মধ্যে। পরবর্তীতে বাংলাদেশে উৎপাদন অনেক বেড়ে গেছে, কিন্তু দেশীয় চাহিদা অনেক বেড়ে যাওয়াতে আমাদের রপ্তানি হয়তো কম হচ্ছে, কিন্তু মানুষের অভ্যন্তরীণ যে চাহিদা সেটা মেটাতে সক্ষম হয়েছে। এবং আমরা জানি যে স্বাধীনতার পরে 10 মিলিয়ন কেজি চা উৎপাদন হতো, এখন সেটি গত বছর 86 মিলিয়ন কেজি চা উৎপাদন হচ্ছে, কিন্তু এর 98% বাংলাদেশের মানুষ পান করছে, চা পান করছেন আর কি। তো সেটি একটি আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিক যে রূপান্তর ঘটেছে 50 বছরে, বিশেষ করে গত 12-13 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তারই একটি নির্ণায়ক, যে মানুষ এখন সবাই গ্রাম পর্যন্ত 17 কোটি মানুষের অনেকেই, অধিকাংশ মানুষই চা পান করতে সক্ষম। জি অবশ্যই, আসলে আমরা জানি যে আমাদের 2017 সালে বাণিজ্য মন্ত্রণালয় একটি পথনকশা তৈরি করেছে, এবং চা শিল্পের উন্নয়নের যে পথনকশা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন সেখানে অনেকগুলো কর্মসূচি আছে। আমি মাত্র গতকালই বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছি, তো সেই জন্য একদম হালনাগাদ কথা হয়তো আমার সঙ্গে আরো সাপ্লিমেন্ট করবেন আমাদের চা বোর্ডের চেয়ারম্যান। তো আমি যেটুকু জানি যে 2025 সাল নাগাদ 140 মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং চা আইনটিকে কিন্তু যুগোপযোগী করা হচ্ছে, এবং চা আইনের মধ্যে নতুন করে শ্রমিকদের যে অধিকারের বিষয়টি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য অধিকারের বিষয়টি সেখানে গুরুত্ব পাচ্ছে, এবং চা যে আপনার উচ্চ ফলনশীল চায়ের জন্যে, চা জাত উদ্ভাবনের জন্যে আমাদের মৌলভীবাজারে যে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট আছে তার মাধ্যমে কিন্তু নতুন নতুন ক্লোন চা চারা অবমুক্ত করা হচ্ছে, যেটা আজকে চা দিবস উপলক্ষে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি মহোদয় আজকে 2টি BT22 এবং BT23 চা চারা অবমুক্ত করেছেন। তাছাড়া আমাদের ইতিমধ্যে চীন, আপনারা জানেন যে চীন একটি চা শিল্প অনেক উন্নত দেশ। জি অবশ্যই, আপনারা থাকুন, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় ফিরব। রপ্তানি বাজার এবং শ্রমিকদের বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, সেগুলো নিয়ে আলোচনায় ফিরব, থাকুন আমাদের সাথে। দর্শক, চলছে অর্থযোগের বিশেষ আয়োজন, 71-এর সাথেই থাকুন, আছেন 71-এ, চলছে অর্থযোগের বিশেষ আয়োজন। এবারে দেখে নিব চা শিল্পের কিছু তথ্য, গেল বছরের রপ্তানি, উৎপাদন এবং কি অবস্থা চা শিল্পে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়সাল ওয়াল। ধন্যবাদ রিয়াসেজান। আজকে বিশ্ব চা দিবস পালিত হচ্ছে আমাদের বাংলাদেশের, সেখানে দেখে নিচ্ছি আমাদের বাংলাদেশের চা উৎপাদনে কি পরিস্থিতি এবং কি বর্তমান অবস্থা। বাংলাদেশের চা চাষ শুরু হয় 1980 সালে, তার ঠিক 14 বছর পর 1854 সালে সিলেটে বাণিজ্যিকভাবে চা বাগানের চা উৎপাদন শুরু হয়। দেশে বাগান রয়েছে, চা বাগানের বর্তমান যে সংখ্যাটি সেটি হচ্ছে 167টি। 2009 সালে দেশে চা চাষের এলাকা ছিল 133,642 একর, একর প্রতি ফলন ছিল 501 কোটি।
আর 2020 সালে চা চাষের এলাকা বেড়ে হয়েছে 1,60,000 একরে। এই বছর দেশের চাহিদা মিটিয়ে 21,70,000 কেজি চা আমরা বিদেশে রপ্তানি করেছি। অনুকূল আবহাওয়ার কারণে 2019 সালে অর্থাৎ এর ঠিক এক বছর আগে 9,60,000 কেজি চা উৎপাদন হয়, যা দেশের উৎপাদনের সেই সময়কার মাইলফলক ছিল। বর্তমানে বিশ্বে বাংলাদেশের চায়ের বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা ছুঁয়েছে। চা শিল্পে শ্রমিকের সংখ্যা বর্তমানে কাজ করছেন 1,40,000-এরও বেশি মানুষ এবং এতে কর্মসংস্থান হচ্ছে বেশ মানুষের। চা শিল্পের বর্তমান এতগুলো অর্জন এবং এত কিছু থাকার পরও আমরা যে বর্তমান পরিস্থিতি দেখছি সেখানে নানা ধরনের দাবি থাকছে চা বাগান, চা শ্রমিক এবং নানা মানুষের কাছ থেকে। আমরা বেশ সময় দেখেছি চা শ্রমিকদের নিয়ে নানা কথা এবং চা উৎপাদনের নানা অর্জন। এ নিয়ে বাকিটা তুলে দিচ্ছি রিয়াসের কাছে। অনেক ধন্যবাদ ফয়সাল, আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। আপনি বলছিলেন শ্রমিকদের বেশ কিছু দাবি থাকে চা শ্রমিকদের, আমরা এখন তাদের কথা শুনব। প্রথম জাতীয় চা দিবসে বঞ্চনা মুক্তির দাবি তুলেছে মৌলভীবাজারের চা শ্রমিকরা। শ্রমিক নেতারা জানান, জেলার 100-এরও বেশি বাগানে খুব কম শ্রমিকের কাজ করেন প্রায় 1,50,000-এর বেশি শ্রমিক। দীর্ঘদিনেও তাদের ন্যূনতম মৌলিক চাহিদার এখনও পূরণ হয়নি। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে তারা চা বাগানের উৎপাদন সচল রেখেছেন, এমনটাই বলছেন তারা। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের মোট 167টি চা বাগানের 100-এরও বেশি মৌলভীবাজারে, যেখানে কাজ করেন কয়েক লক্ষ চা শ্রমিক। নিয়মিত অনিয়মিত মিলে 1,34,000 শ্রমিকের সাপ্তাহিক মজুরি 840 টাকা, সঙ্গে দেয়া হয় 3 কেজি 270 গ্রাম চাল বা আটা। নেই করোনাকালীন আলাদা করে ঝুঁকি ভাতা ও সুযোগ সুবিধা। সরকার দিয়ে কিছু পায় না, আমরা গরিব মানুষ। বাগানে পাতা তুলি, আমাদের বাগানে কিছু দেওয়া হয়েছে না, খালি মাছ এটা সাবুন এটাই দেওয়া হয়েছে। বাচ্চা কাচ্চা কেমনে নিয়ে আমরা চলি? এখন তো স্কুলে বন্ধ স্কুল, তার বাদে তাও বেতন নিয়ে নিচ্ছে, 10 মাসের 11 মাসের বেতন এইগুলো নিয়ে নিচ্ছে। করোনায় মজুরি বাড়ানো, বাগানগুলোতে নিয়মিত স্বাস্থ্য উপকরণ সরবরাহ, প্রত্যেক শ্রমিককে করোনা টেস্ট ও টিকার আওতায় নিয়ে আসার দাবি করেন তারা। নিজ দেশে পরবাসীর মতো অবস্থায় আছে, আমার ভূমির অধিকার নাই, আমার কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আইন হয় মানুষের জন্য, মানুষকে দেওয়ার জন্য, মানুষকে পাওয়ার জন্য। এখানে আইন করা হয়েছে চা শ্রমিক এটা পাবে না, এই কি রকম আইন? বাগান কর্তৃপক্ষ বলছে সরকারি সহযোগিতা ছাড়া শ্রমিকদের সুরক্ষা কঠিন। আর স্বাস্থ্য বিভাগ বলছে শ্রমিকদের সুরক্ষায় এর মধ্যেই বিভিন্ন বাগানে কাজ শুরু হয়েছে। শ্রমিকদের সাবান মাস এগুলো সাপ্লাই দিচ্ছি এবং তাদের যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তার জন্য উপদেশ দিচ্ছি। টিকা আসলে ক্যাম্পেইনগুলো যেগুলো করছি যে চা বাগানগুলায়, সেই চা বাগানগুলো আমরা সেকেন্ড ডোজটা আগে নিশ্চিত করব। আস্তে আস্তে বাকি যে বাগানগুলো আমরা আমাদের টিকার আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাব। চায়ের প্রসারের লক্ষ্যে মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, টি মিউজিয়াম অ্যান্ড রিসোর্ট, আর শ্রীমঙ্গলে তৈরি হয় দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। শিল্পী মহলানবিশ, 71। দর্শক, আবার আমরা ফিরছি চা শিল্প নিয়ে আলোচনায়। আমাদের সাথে আছেন টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী, তপন কান্তি সরকার, সচিব বাণিজ্য মন্ত্রণালয়, এবং মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এনডিসি, চেয়ারম্যান বাংলাদেশ চা বোর্ড। জি জনাব জহিরুল ইসলাম, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, চা শিল্প এবং শ্রমিকদের জীবন মান উন্নয়নে চা বোর্ডের কর্মপরিকল্পনা এখন কি? ধন্যবাদ আপনার। আমি প্রতিবেদনটি দেখেছি এবং প্রতিবেদনের সাথে আমি দুই একটা জায়গাতে দ্বিমত পোষণ করতেই হচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের যে শ্রমিক ভাইরা কিংবা বোনরা আছেন, এখানে আপনাকে জানা প্রয়োজন যে আমরা প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা চা শ্রমিকদের যে আমরা মজুরি দেই সেটি কিন্তু আমরা রিভিউ করি। আমরা কিছুদিন আগে 102 টাকা থেকে আমরা সেটি বাড়িয়েছে আনুমানিক 18%, এখন হয়েছে 120 টাকা। এর সাথে আমাদের যোগ হয় বিনামূল্যে বাসস্থান, এর সাথে যোগ হয় বিনামূল্যে চিকিৎসা সুবিধা, এর সাথে যোগ হয় রেশন সুবিধা, এর সাথে যোগ হয় সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা। আমরা শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক কল্যাণ ট্রাস্ট, শ্রমিক কল্যাণ তহবিল আমরা আছে, আমরা প্রতি বছর তাদেরকে ব্যাপক আকারে বৃত্তি দেই। এবং আপনার একই সাথে উচ্চশিক্ষার জন্য আমরা বিভিন্ন বাগান থেকে আমাদের শ্রমিক ভাইদের পুষ্পপত্রদেরকে আমরা কিন্তু, এবং ঢাকা ইউনিভার্সিটি এমনও রেকর্ড আছে তারা বিদেশে পর্যন্ত উচ্চশিক্ষা লাভ করছে। তো সেই দিক থেকে আমি বলবো যে তাদের শিক্ষার দিক দিয়ে যে এডুকেশন সিকিউরিটি যেটা, সেটা আমরা ব্যাপকভাবে চেষ্টা করছি বাড়ানোর জন্য। আমাদের সাথে সরকারি পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় যুক্ত হওয়া ছাড়াও আমাদের বিভিন্ন এনজিও কে আমরা যুক্ত করেছি। তো সেই ক্ষেত্রে এটি একটি আপনার জানার বিষয় হলো। তাছাড়া
আমরা যেমনটি আমাদের সচিব মহোদয় বলছিলেন যে শ্রমিক কল্যাণের জন্য আমরা পথনকশা 2017 তে করেছি, সেখানে আমরা তিনটি অধ্যায় এখানে রচনা করেছি। একটি হচ্ছে কি আপনার শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। অলরেডি আমরা 2016 থেকে 2020-21 পর্যন্ত এটাকে আমরা শর্ট টার্ম বলেছি। এই শর্ট টার্মে কিন্তু আমরা শ্রমিকদের জন্য অনেক অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। যেরকম যেমনটি আপনাকে বলতে পারি, আমরা 2016 থেকে 2030 পর্যন্ত আমরা ওভারঅল তিনটা পিরিয়ডে আমরা প্রায় 15,000 ঘর, 15,000 শৌচাগার নির্মাণের পরিকল্পনা আছে। ইতিমধ্যে গত 5 বছরে আমরা নতুনভাবে 5,000 ঘর নির্মাণ করেছি, 5,000 শৌচাগার করেছি। এই সমস্ত বাগানের আশেপাশে যে সমস্ত শৌচাগার আছে সেখানে আমরা কিন্তু মেল এবং ফিমেলের জন্য আলাদা করে দিয়েছি। আমরা নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে আমরা প্রায় 100টি মাদার্স ক্লাব করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এই স্বল্প মেয়াদে আমরা 40টি করব, ইতিমধ্যে 10টি আমাদের বেশ মানসম্মত মাদার্স ক্লাব। অবশ্যই বেশ কিছু উদ্যোগের কথা কিন্তু আপনি বলছেন, তারপরেও আমরা সবসময় দেখে থাকি শ্রমিকদের এক ধরনের অভিযোগেরা সবসময় থেকে থাকে। তারপরেও যেতে চাই সচিব মহোদয়ের কাছে, তপন কান্তি ঘোষ জি। আসলে আমরা দেখেছি যে রপ্তানিতে তৃতীয় পণ্য ছিল চা, কিন্তু আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। আমরা কিভাবে এই চা শিল্পে আরো এগিয়ে যেতে পারি, কর্মপরিকল্পনাটা কি, কিভাবে আমরা আসলে রপ্তানিতে আরো ভালো করতে পারি? রপ্তানির বিষয়টি আমি আগেই আলোচনা করছিলাম যে আমাদের অবশ্যই রপ্তানির লক্ষ্যমাত্রা আছে এবং বাংলাদেশের পণ্যকে আরো গার্মেন্টস এর বাইরে অন্য অন্য কি পণ্য রপ্তানি খাতে আনা যায় সেটি আমাদের রপ্তানি ডাইভার্সিফিকেশনের পরিকল্পনার অংশের মধ্যে। কিন্তু যেটা দেখা গেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাহিদা চায় সেইটা মিটিয়ে আমাদের খুব বেশি উদ্বৃত্ত থাকে না। আমাদের যে পথনকশা 140 মিলিয়ন কেজি 2025 সালে, হয়তো 15-20 মিলিয়ন অতিরিক্ত থাকতে পারে, বাট এখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত গত কয়েক বছরে খুব বেশি অতিরিক্ত থাকে না, খুবই অল্প পরিমাণ চা রপ্তানি হয়। সুতরাং রপ্তানি যদি আমরা নাও করতে পারি, আমরা যদি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারি, তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়, রপ্তানি করলে অর্জন হয়, আর দেশের চাহিদা যদি দেশের পণ্য দিয়ে মেটানো যায় তাহলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। জি, আপনি বলছিলেন যে বেশ কিছু উদ্যোগের কথা রপ্তানি নিয়ে। আমরা একটু সর্বশেষ জনাব টিপু মুন্সি, মাননীয় মন্ত্রী, আপনার কাছে আবার আসতে চাই। আসলে সর্বশেষ কি বলবেন, বঙ্গবন্ধু বেশ কিছু উদ্যোগ নিয়েছে সেই সময় কথা বলছিলেন, আপনি আসলে কি বলবেন সরকারের আগামী দিনের উদ্যোগ এবং পথ চলা নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন আমাদের মেজর জেনারেল জহুরুল ইসলাম সাহেব বললেন, আমাদের চেয়ারম্যান এবং আমাদের নতুন করে এসেছেন, আমাদের জয়েন করেছেন তপন কান্তি ঘোষ বললেন। তো আমরা যেটা বলতে চাই সেটা হলো যে সরকার তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে, যেটা একটু আগে এক্সপ্লেইন করলেন। আমরা আমাদের প্রোডাকশনটা বাড়াতে চাই, মূলত কতগুলো পদক্ষেপ আমরা নিতে চাই, যেমন ধরেন নতুন ধরনের প্রোডাকশন, নতুন ধরনের গাছ, যেটা আজকে আমরা 23 এবং 22 দুটো ধরনের চারা আমরা আজকে ডিস্ট্রিবিউট করলাম, যেটা গতানুগতিক প্রোডাকশনের চেয়ে ভালো, বেশি করে তো বেশি ভালো হবে, সেটা একটা জিনিস। নতুন যেসব বাগানগুলো একটু সিক হয়ে গেছে সেটার দিকে লক্ষ্য করছি আমরা, কিভাবে সেটাকে করা যায়, মানে কাজ করা যায় তাতে করে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। অনেক পুরনো পুরনো চা বাগানগুলো 60 বছরের বেশি, সেগুলাকে সেইগুলোর মাটিতে সেগুলাকে আরো মাটি দিয়ে, যেমন নতুন মাটির সাপ্লাই দিয়ে সেটাকে আরো উপযোগী করা। এবং আপনারা যেটা বললেন একটু আগে যে বিস্তারিত আলোচনা শ্রমিকদের, এটা সত্যি কথা, শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে কাজও ভালো হবে, এটা শ্রমিক এবং মালিকের মিলিত প্রয়াস, যার জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি, চলে চলছে, যদিও মনে হবে বেতনটা কিন্তু তাদের সবকিছু মিলাই যদি হয়, যে তাদের ঘর ভাড়া সেটা দেওয়া হয়েছে, তাদের রেশন, জীবন মান উন্নয়নের কথাও কিন্তু বলছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল অর্থযোগের এই বিশেষ আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। সংবাদ থাকুন 71-এ।